জেনি মাস্টার সাহেব ওলা হ্যাং করে লে তাই বহুত টেনশন আছে এখন বলে যে কি আর তোমার বুঝে নাই এখন যে ইচ্ছা বদের বল করলে ওলে কিচ্ছু করে না নে কথা কি আপনি কোনো টেনশনই লেন না বুঝছেন অনেক বল আমার হাতে মানুষ এখন তারা ডাক্তার পোলা পান করে দেখা তো মনে হয় ভদ্র জল দিয়া সমস্যা আছে কিনা এটা দেখতে হইবে বুঝছেন তারপর বোঝা যাইবে আমরা কি কুরবানির গরু নাকি যে যার মতো গোশত ভাগ করে নিতেছে রাত কটা বন্ধ করছিস স্যার কালকে স্যার দশটা পর্যন্ত বসছি স্যার জি স্যার করছি তো না স্যার যান স্যার মিথ্যা কথা পছন্দ করি না এলাকায় আমার যা বক্স না মাথায় জি স্যার আলুর ব্যবসা করার জন্য যে আমার কাছ থেকে টাকা দিয়ে নিলেন টাকা দিয়ে ফেরত দেন না কেন ভাই আমি তো দেবো আনে আপনার টাহা আমি তো রাখবো না আমি তো আপনারে দেবো আনি ফেরত দেবো আনি কিন্তু কথা হইতে আছি মুই তো এখন গ্লোরিয়া জিন্সে আছি মুই জিন্স প্যান্ট কিনতে আছি তুমি আমার লগে মজা লান গ্লোরিয়া জিন্স আর জিন্স প্যান্ট বেচে কবে থেকে ওই মি আপনি জানেন গ্লোরিয়া জিন্স প্যান্ট এই জায়গায় জিন্স প্যান্টই বেচে মি আপনি থাকেন হলো চিপাই কোন মানকা চিপার মধ্যে থাকেন রাজা বাগনা ফুটপাত ওখানের মধ্যে থাকেন আপনি আপনি জানেন আমি কথা দিলাম তো আমি কথা দিলাম মুই দেবা আনি মই মিয়া দেবে আনি দেবে আনি ভাই অ ভাই আর মিয়া রাহেন তো মিয়া এই তুমি হাসছো কা না স্যার হাসি নি তোমার আমি হাসতে দেই নাই জান না মিথ্যা কথা বলা পছন্দ করি না হ্যাঁ মোর একটা এলাকায় শুনাম আছে ওরে তো ওরে এই কো হাসছ না স্যার হাসছে হাসছে আমি দেখছি স্যার হাসছে হাসছে বেড়া খাড়ায় নিজেই মিশা কথা কয় আবার আমাদের মারে বেড়া এই অঙ্কই পাততে আসস না বেড়া তোর লাগে তো মোর গরম লাগিয়ে যাইতে আছে দেই এসিটা একটু সাইডে কি কলম বেড়া দেখ কলম দে এই অঙ্কই পারে না খাইছে রে এটা তো বাসার থেকে দেখতে আই নাই গাইড এখন কেমনে করি
এবড়া যাই সা লইয়াও সা না লইলে মন মাথা ঠান্ডা থাকে না আদব কেদে কিছু নাই বড়া সা সাই না ছাড়ব না বেটা সাউন্ড এত কোন লাগে এই যে টপ কিছু কিছু আলো না বাস তো আমি বুয়া চাটা বানাই বেটা তুই আমার বুয়ারা তো চা বানাই খাইতেছ সব ব্যাপার না মাথা এখন ঠান্ডা করতে হইবে বলছো যাইয়া বাও বইরা তাড়াতাড়ি করে রচনাটা ঠিক করে যাও বেটা তোকে বলছে কি সব ডায়াবেটিসের রোগ কিনে চিনি দিই নাই হইয়া লবণ দিয়ে বাড়াই দিয়ে দিছে আপনার ছোট বলা কনিপ দিয়া ভাঙ্গা লাইছে আপনার কাপ কথা আছি ইচ্ছা মতো তারা পিটে কাপ ভাঙলো কি We'll be right back.
যাও দেখো কে আইছে। আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ। এই পড়ো পড়ো পড়ো, কাজ হইছে কাজ হইছে, পড়ো। হ্যাঁ ভাই, ঠিক আছে, দরজা লাগাই দাও। তারপর বলো। ঠিক আছে স্যার, আমি তো 5টা বাজে উঠবো। তো 7টা বাজে উঠি, 7টা বাজে উঠলে খাওয়া দেয়া, রেডি তেডি হয়ে দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করে এই হাতে যাই কোচিংয়ে। কোচিং থেকে আসি, কোচিং থেকে আসে মনে করেন স্কুলের টাইম হয়ে যায়, রেডি হই, রেডি হয়ে স্কুলে যাই। সে স্কুল থেকে স্যার 4টার দিকে আসি স্যার, 4টার দিকে আসার পর স্যার একটু খেলা আসি। খেলা কিসে? জানা কিসে? ছাদে যাই খেলতে। ছাদে কেন যাবো স্যার? ছাদে পড়তে বসবা, পড়তে বসবা, কাল ফেটে দেবো বেদ। বড় বড় কথা বলো, আর ভেটে দেবো একদম। আমি কিন্তু হঠাৎ করে চলে আইবো বুঝছো? যদি আইয়া যদি দেরি তুমি না পড়তে আসো, তুমি খেলতে আসো, তাহলে কিন্তু তোমার গাড়িতে কল্লাটা নামাই দেবো। তুমি আসো কেন বেয়াদ? একদম কাল ফেটে দেবো। এইয়া মোরা তো ফালাইছো, এইয়া নিদো মারছো। মুস্তাফিজের স্টাইলে বল দেখবা। দেই না কর আগে। তোরা তোরা কোন? আরে ভাইরাল ছেড়ে। এই আরে আরে সরো না, ঠিক আছে। আরে মনে আসলে নিচে। আরে ভাই আরে ভাই বসুন দিও না রে। তোদের কইছিলাম স্কুল তে আইয়া টোটালি বই নিয়া পড়বি, সাদে খেলবি না। এইয়া কথা না শুননা, সাদে গেছস বেটা, সাদে যাইয়া আমারও খাইছস রে। তোদের ডবল শান্তি ও একবার করে বেটা। তো গো রে, তোর খবর আছে না? তুমি আমার জীবনে আঘাত করছো, এরকম অমানুষ। এই জীবনে ওকে বলে তাই না?